প্রতি মাসে আপনি কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এখানে, এখানে কোন সমস্যা নেই। আমার মনে হয় বিজনেস করলে পরে আমার কোন আইনগত কোনো সমস্যা হবে না? না না, কোন আইনগত সমস্যা নেই। গেলে এটা পুরো পুরো বাংলাদেশে চলতেছে, মনে হয় ইচ্ছুক থাকে, নিশ্চিন্তা নির্দ্বিধায় সরাসরি যোগাযোগ করবেন, মানে নিশ্চিন্তা মাল নিতে বলবেন, টাকার টাকার পয়সার কোনো ই মনে করেন যে কোনো চিন্তাই করবেন না করবেন। আমরা অনেকেই ব্যবসা করি কিংবা করব বলে ভাবছি, কিন্তু সঠিক সন্ধান ও তথ্যের অভাবে ব্যবসায় কাঙ্ক্ষিত প্রফিট করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। ব্যবসায়ী ও ব্যবসা ইচ্ছুক বেকার ভাই বোনদেরকে বিভিন্ন পণ্য সর্বৃহৎ হোলসেল মার্কেটের সন্ধান দিতে আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ সর্বৃহৎ চকলেটের মার্কেট ঢাকা চক বাজারের বেগম বাজারে। আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ধরনের চকলেটের বিস্তারিত দাম জানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের এই উদ্যোগকে সমর্থন করেন এবং যদি চান আমাদের দেওয়া তথ্য পেয়ে কোনো বেকার ভাই একটু উপকৃত হোক, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করুন। আসসালামু আলাইকুম রাহিদ ভাই। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নাহিদ ভাই, আপনার দোকানে দেখতে পাচ্ছি অসংখ্য ধরনের চকলেট। কী কী চকলেট বিক্রি করেন আপনার দোকানে? এখানে আপনার গেল চায়না, বিদেশি বিদেশি চকলেট আছে, দেশি আছে, বিভিন্ন বিভিন্ন জায়গার চকলেট আছে আর কি এখানে আছে। নাহিদ ভাই, আমরা সব চকলেট আইটেম কিছু হলে জানার চেষ্টা করবো, তার পূর্বে যদি সরাসরি আপনার দোকানে কেউ আসতে চায় সে কীভাবে আসতে পারবে যদি সেটা আমাদের বলতেন? বেগম বাজার আপনি গেল চক বাজার আইসা, বেগম বাজার ছোট মসজিদ মার্কেট আমাদের লোকেশন, ছোট মসজিদ মার্কেট মানে 10 নং বেগম বাজার ছোট মসজিদ মার্কেট। সেখানে যে নাম্বার দেওয়া আছে আপনাদের, এখানে কোন নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো? আমার তিনটা নাম্বার আছে, ফোন নাম্বার আছে, তিনটি নাম্বার আছে, দুইটা মোবাইল নাম্বার আছে। আচ্ছা, ইমো নাম্বার কোনটা? ইমো নাম্বারটা এখানে দেওয়া নেই। আচ্ছা, ইমো নাম্বারটা আমরা আমাদের কিছু পণ্য আমাদের দর্শক বলছে দেখান, যেখান থেকে নতুন যারা বিজনেস করতে চায় তারা এগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। আমাদের হোলসেল রেট মার্কেট আমরা যেটা দিই বিশটা আপনি গেল এটা 8 টাকা পার একটা, 8 টাকা কিনা পড়তেছে, 15 টাকা বিক্রি করতেছে, 15 টাকা বিক্রি করতেছে, প্রায় করে 15 টাকা বিক্রি, 15 টাকা বিক্রি করতেছে, তার কোন বিক্রি হবে 300 টাকা, আমাদের রেট হলো 160 টাকা, 160 টাকা করে করে 300 টাকা বিক্রি, 300 টাকা বিক্রি। এটা ছোট বড় এটাই না? এটা একটা সাইজ, একটা সাইজই, একটা সাইজই। তারপর এগুলো কি বলা হয়? এগুলো আপনি গেল কোন চকলেট, কোন চকলেট, কোন চকলেট ভিতরে মিমি চকলেট এবং উপরে কোন, আচ্ছা উপরে কোন, এটা এখানে আপনি গেল 25 পিস মাল, 250 টাকা বিক্রি হবে, 150 টাকা দিয়ে ক্রয় করে গিয়ে 250 টাকা বিক্রি করতে পারবে। আচ্ছা, এটা এটা প্রচুর সেল, এগুলা প্রচুর সেল। আচ্ছা, এগুলা সেল আছে। তারপর টেস্ট হবে কেমন? টেস্ট খুব ভালো, টেস্ট খুবই ভালো, টেস্ট দুটো একই কালার, একই একই মনে করেন যে এটা কেমন? এটা 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 একটা খেলনা, এটা খেলনা, খেলনার ভিতরে চকলেট আছে, এটা একটা মৌমাছি আর কি, মৌমাছি খেলনা। এটা আপনি 30 পিস আমরা মার্কেট বাই করতে, এটা আপনি গেলো 95 টাকা এই প্যাকেটের দাম, আপনি গেলো 95 টাকা প্যাকেটের দাম, হ্যাঁ প্যাকেটের দাম, আপনি গেলো 150 টাকা বিক্রি হবে, 150 টাকা বিক্রি, 5 টাকা করে বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা প্রোডাক্ট ভাই। এগুলো বাসি থাকবে এবং একটা খাবার থাকবে, মনে করেন যে খেলনা হিসেবে খেলবে, আর খাবার আছে বাজারে বিভিন্ন চকলেট আছে। আচ্ছা, তারপরে এগুলো, তারপরে এই একটা প্রোডাক্ট আছে ক্যাপ ক্যান্ডি, ক্যাপ ক্যান্ডি, হ্যাঁ ক্যাপ ক্যান্ডি, এটা আপনি গেলো 30 পিস, 30 পিসের দাম হলো আপনি গেলো 180 টাকা, 180 আপনি গেলো 30টা, 6 টাকা কিনা পড়ে আপনি গেলো
কোনো জায়গায় 15 টাকা বিক্রি করে, কোনো জায়গায় 10 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 300 টাকা বিক্রি আসবে যদি 10 টাকা বেশি 10 টাকা বিক্রি করে থাকে। আচ্ছা এর ভিতরে কি থাকবে? এর ভিতরে আপনি গেলো ক্যান্ডি ক্যান্ডি চকলেট, ছোট ছোট ক্যান্ডি, ছোট ছোট ক্যান্ডি, ছোট ছোট ক্যান্ডি, এটা মানে বাচ্চাদের জন্য খুব মজার পড়। তারপরে কোনটা দেখাবেন? তারপর এই একটা আছে, আপনি গেলো আপনি গেলো এই একটা আছে ফ্যান। আপনারা নিতে চাচ্ছেন, আপনাদের সুবিধার্থে বলে রাখি এটা স্ক্রিনশট দিয়ে আপনাদের ইমো নাম্বার রয়েছে। ইমো নাম্বার যদি 50 পিস সর্বনিম্ন কয় পিস নিতে পারেন? আপনি ওনারা যা চাবেন, নতুন বিজনেস করতে চাচ্ছে অনেকে, অনেকে 3 পিস 3 পিস যদি যদি চাই পারো আমরা ওইভাবে প্যাকিং করে দিতে পারবো, 2 পিস করে দিতে পারবো, 2 পিস 3 পিস করে দিতে পারবো, স্যাম্পল হিসেবে দিতে পারবো। হ্যাঁ মানে প্রত্যেকটা আইটেম যারা নতুন বিজনেস করতে চায় তাদের সুবিধা হয়, যারা বেকার না থেকে ব্যবসা শুরু করতে পারে শুরু করুক। 3 পিস 3 পিস 3 পিস করে নিলে আর কি দেখা গেল আমাদের কার্টুনই সব তো। আচ্ছা 3 পিস করে নিলে ভালো আর কি আমাদের। আচ্ছা তারপরে কোনগুলো দেখাবেন ভাইয়া? যেহেতু আমরা দেখাচ্ছি ছোট ছোট আইটেম গুলো, ছোট ছোট আপনি গেলো এই একটা মাল আছে, আপনি এটা এটা কমন কমন একটা আইটেম, ডেইলি মিল্ক একটা কমন আইটেম। আপনার কাছে কি ব্র্যান্ডের মাল রয়েছে? ডেইলি মিল্ক এটা কি মার্ক কোম্পানি না ভাই? মার্ক কোম্পানি। আমাদের এই একটা আনকমন মাল আছে। আমরা ডেইলি মিল্ক সম্পর্কে একটু জানি, তারপরে অন্য আইটেম দেখি। ডেইলি মিল্ক কেমন হবে? ডেইলি মিল্ক আপনি গেলো এটা আপনি গেলো এই মার্ক কোম্পানি তাই না? মার্ক কোম্পানির। আচ্ছা আপনি গেলো এটা আপনি গেলো 98 টাকা বক্সের দাম, 98 টাকা বক্সের দাম। আপনি গেলো 24 পিস, 240 টাকা বিক্রি হবে, 240 টাকা বিক্রি হবে। 98 টাকা দিয়ে ক্রয় করে 240 টাকা বিক্রি হবে, 10 টাকা পিস বিক্রি, 10 টাকা পিস বিক্রি হবে। 5 টাকা গুলো কোনগুলো আছে ভাই? 5 টাকা গুলো আছে, আপনি গেলো যেগুলো 5 টাকা বিক্রি হয় ক্রয় করা পড়বে কত টাকা? 5 টাকা আপনি গেলো এটা আপনি গেলো 58 টাকা, 58 টাকা বক্স। এটা কি মার্ক কোম্পানি তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা এক গুলোর দাম কেমন বলছিলেন? এটা রেট হলো আপনি গেলো 58 টাকা, এই আপনি গেলো এত কম দামে আছে, 56 টাকা আছে, 55 টাকা আছে। আচ্ছা অন্য মালগুলো আপনি কোয়ালিটি ভালো না, এই মালগুলো আপনি গেলো ফাঙ্গাস পড়ে যায়, গন্ধ হয়ে যায়, কিছুদিন পর রিটার্ন আসে। আচ্ছা মার্ক কোম্পানি মালটা খুব ভালো, এই মালটা কোনো নষ্ট হয় না। যারা মার্ক কোম্পানি মানে মার্ক কোম্পানি ব্র্যান্ড নেম বিজনেস করতে চায় তাদের জন্য এটা ভালো কোম্পানি, এটা এক নম্বর কোয়ালিটি, এক নম্বর কোয়ালিটি মাল আর কি। 58 টাকা মনে করি অন্য অন্য কোনো মাল মালের মানে কমপ্লেন আসে আর কি, এটা লেগে অন্য বেশি নাই, এইটি বেশি। তারপরে দেখাতে চাইছিলেন কোনটা? এগুলো তারপরে এই হ্যাঁ তারপরে এই একটা আইটেম আছে, আপনি গেলো ভিতরে মিমি চকলেট, মিমি চকলেট ভিতরে মিমি চকলেট, এটা কি বলা হয়? এটা কিং জয়, কিং জয়, কিং জয়, কিং জয়। আপনি গেলো আমাদের, এটা তো ভাই এরকম প্যাকেট থাকবে তাই না? না প্যাকেট একটা, এটা এটা হলো একটা বক্স, এটা এক সিস্টেম, এটা এক সিস্টেম, এটা বয়াম সিস্টেম, এটা প্যাকেট সিস্টেম। হ্যাঁ এটা এক কোয়ালিটি, এটা আরেক কোয়ালিটি। এটা কেমন দাম? এটা রেট আপনি গেলো আমাদের হোলসেল রেট হলো আপনি গেলো 155 টাকা, 155 টাকা বয়াম, বয়াম 30 পিস, 300 টাকা বিক্রি, 300 টাকা বিক্রি, খুচরা অর্থাৎ 150 টাকা দিয়ে করার পরে 300 টাকা বিক্রি হবে। আচ্ছা এগুলো স্বাদ কেমন হবে? এর স্বাদ ভিতরে মিমি চকলেট, মিমি চকলেট, খেলনা স্টিকার, স্টিকারও থাকবে, স্টিকার আছে। আচ্ছা আচ্ছা তিন পাতা। এগুলো কেমন হবে? হ্যাঁ এটা রেট হলো আপনি গেলো এটা আপনি গেলো 340 টাকা বক্স, 340 টাকা বক্স, 340 টাকা বক্স। এটা আমি খুলে দেখাচ্ছি, 340 টাকা বক্স আমাদের হোলসেল রেট, ফুড ফ্যাক্টরি। আচ্ছা 24 পিস, এটা এগুলো তো এটা তো এক বয়াম দিতে পারবেন, কিন্তু এটা তো এক বক্স নিতে হবে, এটা এটা এক বক্স নিতে হবে, সব এক বক্স। আচ্ছা এটা আপনি গেলো, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমি অনেক দেখেছি, এগুলো খুব ভালো চকলেট। ভিতরে ভিতরে কি মিমি, মিমি চকলেট ভিতরে আপনি গেলো ভিতরে ভিতরে মিমি, ভিতরে মিমি, আর আপনি গেলো খেলনা আছে, খেলনা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো রিটেলার কেমন বিক্রি করে থাকে? এটা আপনি গেলো 20-25 টাকা বিক্রি করে। এখানে কিন্তু রয়েছে 30 টাকা মূল্য, ও 30 টাকা মূল্য আছে, হ্যাঁ 30 টাকা মূল্য আছে। এটা আপনি কিনা বলতেছে, আপনি গেলো 14 টাকার মতো, 14 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকা, 30 টাকা মানে 25 টাকা বিক্রি করলে 10 টাকা লাভ থাকবে। আচ্ছা আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাইয়া? এখানে তো আরও অসংখ্য চকলেট রয়েছে, এই চকো চকো চকলেট দেখাবেন। হ্যাঁ চকো চকো আছে। কেউ যদি কিনতে আসে সরাসরি দোকানে, এক বয়াম বা এক বক্স, মানে যেমন এটা যদি এক বয়াম নিতে চায়,
সেক্ষেত্রে আপনাদের দিবেন? হ্যাঁ দিব, খুশি হবে। সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে এগুলো রাখছেন যারা তারা কি যে জাস্ট ডিসপ্লে 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 করার জন্য, কিন্তু একজন যারা নিতে আসবে তারা তাদেরকে আপনারা এভাবে দিবেন। হ্যাঁ হ্যাঁ দিবে দিব আর কি দিব। আর যারা নতুন বিজনেস করতে যাচ্ছে অথবা যারা বেশি করে নিতে চায় তাদের তো আপনারা ইনটেক ইনটেক কার্টুন দিব, এটা ইনটেক কার্টুন দিবেন, ইনটেক কার্টুন। তারপরে কোনটা দেখা যাচ্ছে চকচক কথা বলছেন, চকচক আছে, চকচক আপনি গেল আর এটা আপনি গেলে 100 পিস আপনি গেল 95 টাকা 100 পিস। হ্যাঁ 100 পিস 95 টাকা, 200 টাকা বিক্রি, 200 টাকা বিক্রি, 200 টাকা বিক্রি, 100 পিস 95 টাকা, এগুলো তো 5 টাকা না, কত করে বিক্রি হয়? হ্যাঁ 2 টাকা বিক্রি, 2 টাকা বিক্রি, 2 টাকা, 2 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন? আপনি চকচক তো অনেক বড় সাইজের আছে, বড় সাইজের আছে, বড়টা আছে, দিতে পাবেন কি? তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এই যে আপনি গেল লিপস্টিক চকলেট, লিপস্টিক চকলেট, হ্যাঁ লিপস্টিক চকলেট, এটা আমি নাম প্রথম শুনলাম ভাই। আপনি গেল লিপস্টিক চকলেট, লিপস্টিক, হ্যাঁ সুগার, হ্যাঁ ক্যান্ডি, সুগার ক্যান্ডি, লিপস্টিক, এটা আপনি ভিতরে দিয়ে এটা জাতা দিবে, উঠবে আবার নিচে নামানোর সিস্টেম আছে, সুশে খাবে, হ্যাঁ সুশে খাবে, সুশে খাবে, এবং লিপস্টিক মধ্যে উপরে ফ্রেমটাও দেওয়া রয়েছে। হ্যাঁ ফ্রেমটা দেওয়া আছে। এগুলো কেমন দাম? এই প্রোডাক্টের রেট হলো আমরা মার্কেটে দিতেছি আপনি গেলো 160 টাকা, 160 টাকা 30 পিস, 300 টাকা। এই প্রোডাক্টে কি নতুন আসছে নাকি? লিপস্টিক প্রোডাক্ট নতুন আসছে, লিপস্টিক, সুগার ক্যান্ডি, এই প্রোডাক্ট নতুন আসছে, নতুন আসছে। যেহেতু এটা নতুন আসছে এটা নিয়ে বিজনেস করা যেতে পারে। অনেক মফস্বল শহরে গিয়ে বিভিন্ন কোন একটা স্টুডেন্ট অথবা কোন বেকার ভাই এগুলো নিয়ে বিভিন্ন দোকানে কিন্তু ওনারা পাইকারি দামে বিক্রি করতে পারবে, সব জায়গায় বিক্রি করতে পারবে। এর দাম কত বলছিলেন? এটা রেট হলো আমাদের রেট হলো 160 টাকা 30 পিস আমরা মার্কেটে দিচ্ছি। আচ্ছা 160 টাকা 30 পিস, 30 পিস, এগুলো বিক্রি কেমন হবে? 10 টাকা বিক্রি, 300 টাকা বিক্রি, 300 টাকা বিক্রি হবে, 160 টাকা দিয়ে করে 300 টাকা, 300 টাকা বিক্রি। তারপরে কোনটা দেখাবেন ভাই? আচ্ছা উপরেটা কেমন হবে? উপরে উপরে এই আইটেমটা আছে, এটা আপনি গেল ভিতরে মিমি চকলেট এবং আপনি গেল বিস্কিট, লম্বা লম্বা বিস্কিট আপনি গেল, এটা হলো আপনি গেল বাল্টি মানে চকলেট, চকলেট কাপ, চকলেট ডোরিমন না? হ্যাঁ ডোরিমন চকলেট। আচ্ছা এগুলো দাম? এটা রেট হলো আপনি গেল 115 টাকা, 115 টাকা, 115 টাকা 10 পিস, হ্যাঁ 10 পিস আপনি গেল 11.5 টাকা পরে 20 টাকা বিক্রি, এগুলো 20 টাকা বিক্রি হয়। হ্যাঁ আচ্ছা 20 টাকা বিক্রি করে, এটা আপনি গেল আপনি গেল 20 টাকা বিক্রি করলে 200 টাকা বিক্রি আসবে আর কি। খাবারটা ক্যান্ডি চায়না ক্যান্ডি তারপরে আপনি গেলো একটা আছে, এটা হলো আপনি গেলো যে আপনার কাছে এগুলো কিন্তু অসংখ্য রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে এগুলো অসংখ্য আছে, চলে প্রচুর, এগুলো প্রচুর চলে, এগুলো কার্টুন কার্টুন আপনি এক এক পার্টি মনে করেন 10 কার্টুন 20 কার্টুন অর্ডার দেয়, এগুলো প্রচুর চলে, এগুলো এগুলো মনে করেন যে সবচেয়ে বড় ভিতরে আরো স্টিকার রয়েছে, এবং ভিতরে স্টিকার খাবার আছে, খাবারটা কেমন ভাই? খাবারটা আপনি গেলো ওই ক্যান্ডি চকলেট, এরকম চকলেট আছে, হ্যাঁ স্টিকার আছে, আর সবচেয়ে বাচ্চাদের আসলে পছন্দের একটা পছন্দের, ওরা আবার এর সাথে একটা সবচেয়ে বড় কথা, এর সাথে একটা রাবার আছে, এটা দিয়ে লাপ্পা খেলতে পারে, লাপ্পা খেলতে পারে আর কি বাচ্চারা, এগুলো অনেকগুলো আইটেম রয়েছে, এনজয় করে। এগুলোর দাম কেমন? হ্যাঁ এটা রেট হলো আপনি গেল 75 টাকা, আপনি গেল শব্দ কেন করতেছেন? ওই ভিতরে ভিতরে যে খাবার আছে চকলেট আছে আর কি, তারপরে আপনি এই একটা আছে আপনি গেল পেয়ারা, আপনি গেল এটা আপনি রেট হলো আপনি গেল 40 পিসের দাম হলো আপনি গেল এই আমরা মার্কেটে দিতেছি আপনি গেল 150 টাকা, 150 টাকা দিয়ে প্রায় করে বিক্রি করবে, ওরা বিক্রি করবে আপনি গেল 10 টাকা পিস বিক্রি করবে, হ্যাঁ হ্যাঁ 5 টাকা পিস, 5 টাকা পিস, 150 টাকা দিয়ে ক্রয় করে কত টাকা বিক্রি করা হবে? এরা এরা এইটা এটা 150 টাকা ক্রয় করে আপনি গেল লাভ ক্যান্ডি আছে আমাদের কাছে, লাভ ক্যান্ডি
লাভ ক্যান্ডি আছে, লাভ ক্যান্ডি আপনি গেলো, এটা লাভ ক্যান্ডি চারটা, চারটা ফ্লেভার ক্যান্ডি, চারটা ফ্লেভার, এগুলো কিন্তু অনেক চলাচলে, এগুলো দোকান হোক বিভিন্ন দোকানে বিক্রি করে, মানে দাম কেমন ভাই? এটা রেট হলো আপনি গেলো, এটা রেট পরে আপনি পঁচিশ টাকা, পঁচিশ টাকা প্যাকেট, পঁচিশ টাকা প্যাকেট, প্যাকেট কয়টা রয়েছে ওখানে? এখানে আপনি গেলো ছাব্বিশ পিস, ছাব্বিশ, দুই টাকা করে বিক্রি করে, দুই টাকা করে বিক্রি করে, কালার কয়টা হবে এখানে? কালার এখানে চারটা ফ্লেভার কয়টা হবে? ফ্লেভার চারটা ফ্লেভার, ফ্লেভার চারটা, চারটা ফ্লেভার, আচ্ছা। আপনি দেখেন আচ্ছা নাহিদ ভাই, সবচেয়ে জরুরি যে প্রশ্নটা আপনার কাছ করে, আমার অনেক দর্শক রয়েছে যারা, আমাদের কাজটাই এমন যেন ঘরে বসে মফস্বল শহরে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে ঢাকা শহরে আসতে পারে না, ঢাকা শহরে আসতে গেলে তাদের দুই তিন হাজার টাকা খরচ হয় এবং তাছাড়া ঢাকা শহরে থাকার স্থান নেই, একদিনে যাওয়া আসা হয়, আসা যাওয়া হয়, তাদের সুবিধার্থে আমরা কাজ করে যেন ঘরে বসে আমাদের দেওয়া তথ্য পেয়ে, ইনফরমেশন পেয়ে ঘরে বসে কিনতে পারে, কিনতে পারে। সেক্ষেত্রে একটু সমস্যা হয়, অনেকে ভয় পায় যে আমরা এই যে আপনাদের নাহিদ স্টোরে এখান থেকে যেগুলো প্রোডাক্টগুলো দেখালেন ইমেল মাধ্যমে অনেকে কিনতে ভয় পায়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না ইনশাআল্লাহ মনে করেন যে আল্লাহর রহমতে মনে করেন যে এইটুক আমি করতে পারি যে এই লেনদেনের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে আমি ক্লিয়ার, যেহেতু এখানে আমার আমার এখানে আমি সমিতির সাথে জড়িত আছি, তারপরে মনে করেন আরো কিছু জিনিসের সাথে জড়িত আছি, লেনদেনের ব্যাপারে, হ্যাঁ যেহেতু আমার প্রতিষ্ঠান বুঝছেন না, এখানে মনে করেন ভাই আপনার কাছ থেকে প্রতিদিন কেমন যাচ্ছে মাল? আমাদের প্রতিদিন মনে করেন যে মাল যাচ্ছে, প্রতিদিন মনে করেন আড়াই তিন লাখ টাকা মাল যাচ্ছে প্রতিদিন, কার্টুন কার্টুন এরকম ট্রান্সপোর্টে তো মাল দিচ্ছি, হ্যাঁ ট্রান্সপোর্টে মাল দিচ্ছি, তারা তো নিশ্চিন্ত নিচ্ছে, কোনো নিশ্চিন্ত নিচ্ছে, আজকে এত বছর যাবো ব্যবসা করতেছি, মনে করেন কারোর সাথে কখনো কোনো ই হয় নেই, টাকা পয়সা নিয়ে সমস্যা হয় নেই, কোনো মাল নিয়ে সমস্যা হয় নেই, মনে করেন কোনো ই হয়নি আর কি। রাহিদ ভাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকেই আমার দর্শক যারা রয়েছে ঘরে বসে কিনতে চায়, সেক্ষেত্রে তারা অনেকটা অনিশ্চয় থাকবে, আপনি এখন যেগুলো দাম বলতেছেন ভিডিওতে সেগুলো যদি তারা ঘরে বসে কিনতে চায় সেক্ষেত্রে দাম কি একই থাকবে বা দাম একই ধরবেন কিনা, যদি মার্কেট বৃদ্ধি না পায় সেক্ষেত্রে দাম কি একই ধরবেন? একই ধরবো, অবশ্যই একই ধরবো, ওই ব্যবসা তো কখনই করবো না, যে ওইটা তো আমি মনে করি ওইটা ওই পয়সাটা হালাল হালাল হবে না, হারাম হবে, যদি আমি একই মাল দুই রেটই ধরলাম কিন্তু যখন বাড়বে তখন তাকে আমি বললাম, এটা সব তখন বললাম যে এই মালটা পাঁচ টাকা বাড়ছে, আচ্ছা এটা উনি 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 পুরো মার্কেটই বাড়বে তাহলে, পুরো মার্কেট। সেক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, আপনি যদি নতুন বিজনেসম্যান হয়ে থাকেন, প্রথম পর্যায়ে আপনি চকবাজার বেগম বাজারে আসেন, চকবাজার বেগম বাজারে আসেন, আসার পর দেখে যান, পরবর্তীতে আর আসতে হবে, সেটাই আর কি, সেটাই প্রথমবার দেখে নতুন বিজনেস, প্রথমবার আসুন, যেহেতু এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, যে কোনো একটা প্রোডাক্ট আপনি ব্যবসা শুরু করুন। মাল ডেলিভারি এগুলো কোথায় যাচ্ছে? মাল এগুলো ট্রান্সপোর্টে যাবে, কোন দেশে কোন দেশে যাচ্ছে? এটা কই যেতে সে রাখবে? সুতরাং এখান থেকে মাল কেনা যেতে পারে, কোনো সমস্যা নেই। সেই দোকানে থাকবে, আপনি থাকবেন আঙ্কেল? আপনি তো থাকবেন নাকি? আমি সবসময় আমি আমি থাকবো, আমি থাকবো, আমার আমার ভাতিজ আছে, ও থাকবে, মানে দোকানে পাওয়া যাবে, আপনাকে পাওয়া যাবে। তো সুতরাং যেহেতু এরকম প্রতিনিয়ত মাল যাচ্ছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কিছুই নেই। এখানে আপনি গেলে প্রতি মাসে আপনি গেলে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এখানে, এখানে কোনো সমস্যা নেই। আমার মনে করেন যে আমার মনে করেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তারপরে গেলে আইবিসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেখানে টাকা পেমেন্ট করে আপনাদের কাছে মাল কিনতে পারবেন, মাল নিতে পারবেন, অর্থাৎ আজকে অর্ডার দিলে কালকে তো মাল পেয়ে যাবে, আজকে অর্ডার দিলে কালকে মাল, আমরা আজকে বুক দিয়ে দেবো কালকে সে পেয়ে যাবে, পেয়ে যাবে। ঠিক আছে নাহিদ ভাই, আপনার কাছে আরো অনুরোধ থাকবে, যদি কোনো ব্যক্তি নতুন ব্যবসা করার জন্য আপনার দোকানে এসে বলে ভাই আমি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, যেহেতু এখানে বিভিন্ন কিছু প্রোডাক্ট আছে অল্প লাভ, অনেক লাভ হয়, সেক্ষেত্রে সে দুই প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা শুরু করতে পারে তাহলে তার অনেকটা লাভ হবে, অবশ্যই অবশ্যই। একটা একটা মাল মনে করেন যে দেখা গেল দেড়শো টাকা কিনা তিনশো টাকা বিক্রি, হ্যাঁ সে যদি পাইকারিও বিক্রি করে বিশ টাকা করে যদি লাভ করে দু বছর শহরে, অনেকদিন কিন্তু বিশ হাজার টাকা পুঁজি খাটিয়ে তাও পুরো ভালো ভালো একটা প্রফিট করতে পারবে, যেদিন ডবল লাভের ব্যবসা, ডবল লাভ দেখাইছেন প্রত্যেক ক্যারিয়ার কিন্তু ডবল ডবল লাভের ব্যবসা, ডবল ডবল লাভ আছে। ঠিক আছে নাহিদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দর্শকদের দোয়া করবেন, আর দর্শকের দর্শকদের বলবেন যে যদি কেউ যদি মাল নেওয়ার ইচ্ছুক থাকে নিশ্চিন্তা নির্দ্বিধায় সরাসরি যোগাযোগ করবেন, মানে নিশ্চিন্তা মাল নিতে বলবেন, টাকার টাকার পয়সার কোনো ই মনে করেন যে কোনো চিন্তাই করবেন না করবেন, কোনো সমস্যা হলে এখানে আমাদের সমিতি আছে বা আরও লোকজন আছে বলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। সুনামের সাথে ব্যবসা, হ্যাঁ সুনামের সাথে ব্যবসা করতেছি আজকে এত বছর যাবৎ, মনে করেন যে কারোর সাথে কখনো বাজে নেই, আচ্ছা আচ্ছা, আর আমি হলো অন্যরকম মানুষ, কারো লেনদেন আমি কারোই করি না, আমাদের স্থানীয়। মনে করেন সর্বনিম্ন ক হাজার টাকার মাল আপনারা ট্রান্সফারে দিতে পারবেন?
আসলে প্রশ্ন হচ্ছে 5,000 টাকার মাল ট্রান্সপোর্টে যদি যত টাকা খরচ হয় 2,000 টাকার মালও কিন্তু প্রায় একই খরচ হয়ে থাকে। না 5,000 টাকার মাল এক কার্টুন হবে, একটা 100 টাকা খরচ হবে, 100 টাকা আর 20,000 টাকার মালে মনে করেন 3-4 কার্টুন মাল হয়ে যাবে, 5-600 টাকা খরচ হয়ে যাবে। আচ্ছা তাহলে 100 টাকা মাল মানে 5,000 টাকার ভিতর আপনি দিতে পারবেন? 5,000 টাকা মাল আমি দিতে পারবো, 4-5,000 টাকা মাল নিম্নে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যাম্পল হিসাবে দিতে পারবো আর কি, বুঝছেন? সেখানে ব্যবসা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আর যতটুকু ওনাদের জন্য যতটুকু পারি আমরা আরও সেফটি করে দিতে চেষ্টা করবো আর কি। জি ভাই, যেমন যদি আমার চ্যানেল দেখে এসে বলে যে ভাই আমরা ঢাকা এক্সওয়াইজের চ্যানেল থেকে এসেছি, আমাদেরকে কী কী পরামর্শ দিবেন ব্যবসা করার জন্য, সেগুলো আপনারা দেওয়া আসছেন। ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন এখানে নাহিদ স্টোর আমরা এসেছিলাম। আজকের ভিডিওতে আমরা নাহিদ স্টোর থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখিয়েছি। আপনাদের যদি কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয় সেই প্রোডাক্ট নিয়ে আপনারা বিশেষ ব্যবসা করতে পারবেন। তাছাড়া সরাসরি ব্যবসা মানে সরাসরি যদি কেউ নতুন ব্যবসা করতে চান নাহিদ ভাইয়ের কাছে এসে আপনারা পরামর্শ নেন যে ভাই আমরা কোন বিজনেসটা করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা নাহিদ ভাই, তাহলে আমি আমি আমার দর্শকদের বিদায় জানাচ্ছি, আপনাকেও বিদায় জানাচ্ছি। কিছু যদি কথা বলার থাকে না, আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে মাল ক্রয় করার দরকার নেই। আসেন নাহিদ স্টোরে, আসেন আইসা, মনে করেন যে মাল নিজের চোখে দেখেন, দেখা মনে করেন যে আমরা এখানে এক কাপ চা খেলেন, খেয়ে মনে করেন কোনো মাল যদি পছন্দ হলো নিলেন, যদি না পছন্দ হলো না নিলেন, কিন্তু অন্তপক্ষে আমার দোকানে আইসা এক কাপ চা খেয়ে যাবেন আর কি। ধন্যবাদ নাহিদ ভাই, ধন্যবাদ। এই উদ্দেশ্যে আমি করলাম আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন। এমনও কোনো ব্যক্তি আছে আপনার এই শেয়ারের মাধ্যমে তারা নতুন একটা বিজনেস করতে পারে, আমরা কাজ করতেছি যেন বাংলাদেশ বেকার মুক্ত হয়, তারা তারা যেন একটা প্রোডাক্ট দেখে ব্যবসা শুরু করতে। আমরা চাইতেছি যে আমরা চাই যে এই ধরনের লোকগুলো আসুক আমাদের আমাদের কাছে। অনেক ব্যবসা আছে, অনেক ব্যবসা আছে। আমি মনে করেন যে ব্যবসা করুক, কইরাকাটা কইরাই করুক, মনে করেন যে আমাদের কাছে অনেক ব্যবসা আছে যে অর্ধ দিলাম অল্প পুঁজি লাভ বেশি। আচ্ছা, আমাদের দর্শক আমাদের কাছে আসুক, আমরা এই ধরনের প্রোডাক্টগুলো দেই। হ্যাঁ, তারপরে যে আসলে যে মাল নিতে হবে তা না, আইসা মালগুলো দেখুক, আইসা আমার ঘরে এক কাপ চা খাক। তারপরে কিছু কিছু মাল আছে, কোন সমস্যা হলে আমরা গ্যারান্টি দিয়ে দিবো, গ্যারান্টি দিয়ে দিবো। যদি বিক্রি করতে না পারে তাহলে ফেরত দিবো, মাল যেমন নষ্ট না করলো, দেখা গেলো মালটা চললো না, মালটা আমাকে রিটার্ন দিলো, আমি তার অন্য মাল দিয়ে দিলাম, বা টাকা যদি চলো টাকাই দিয়ে দিলাম। আচ্ছা নাহিদ ভাই, মনে করেন অনেকেই ভয় পায় যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করলে পরে আমার কোনো আইনগত সমস্যা হবে কিনা? না না না, কোনো আইনগত সমস্যা নেই, গেলে এটা পুরো পুরো বাংলাদেশে চলতেছে। মনে করেন যে আমাদের এই যে আইটেমগুলো, আপনারা তো করার কিছু নাই, এগুলো তো কারখানা রয়েছে, কারখানা আছে, এগুলো কারখানা, ইনডাইরেক্টলি দোষ যাবে কারখানা। হ্যাঁ, কারখানা যাবে। আর আর আপনি কেন কোন সমস্যা হইতেছে না, কারো কোনো ক্ষতি হইতেছে না। আর আমাদের এখানে চকলেট গুলো ভিতরে তো ভালো চকলেট, আচ্ছা চায়নার মাল, চায়নার এগুলো চায়নার কোয়ালিটি, চায়নার মাল ভিতরে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না, এগুলো চলতেছে পল্লী প্রচুর আছে প্রচুর। আপনি যদি সমস্যা হইতো তাহলে কিন্তু কার্টুন কার্টুন মাল যাইতো না, এখানে একটা কার্টুন তো হচ্ছে, এই এই এখন আবার ডেলিভারি হবে, ডেলিভারি হচ্ছে, এখন ডেলিভারি কার্টুন অলরেডি হচ্ছে, কোনো সমস্যা হওয়ার কথা না। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সমস্যা হলে তো ওনার সমস্যা হবে, সমস্যা হলে কারখানা লাগবে, কারখানার সমস্যা হবে, কারখানার সমস্যা হবে, ওনার তো ব্যক্তি না, অর্ডার দিতেছে, কোনো ফোনটা রিসিভ করে না। ঠিক আছে নাহিদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, এবং দোকানে এসে আপনারা না পেয়ে যাবেন নাহিদ ভাইকে, আপনারা নির্ভয়ে নিশ্চিন্তভাবে নিতে পারবেন। কথাগুলো বললাম, দর্শক আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হবে আবার। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন।